প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচারণায় নেমেছেন চট্টগ্রাম এক মিরসরাই সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন। মঙ্গলবার সকালে মিরসরাই উপজেলার করেরহাট, হিঙ্গুলি, বাড়িয়ারহাট পৌরসভা, জোরারগঞ্জ, মিরসরাই সদরসহ বিভিন্ন ইউনিয়নে ঈগল প্রতীকের প্রচারণা চালিয়েছেন তিনি। নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে জানিয়ে তিনি বলেন, আমি গিয়াসউদ্দিন কর্মী বান্ধব প্রার্থী, আমি কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, জমি দখলবাজ, মাদক ব্যবসায়ী রাখবো না। মিরসরাইতে কোনো সন্ত্রাসী, কোনো মাস্তান থাকতে পারবে না, চাঁদাবাজ থাকতে পারবে না। এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোরশেদ এলিট, বাড়িয়ারহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ইমাম হোসেন, ওসমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক শাহিন, উপজেলা যুবলীগের সহসভাপতি আবদুল্লাল তুহিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিরসরাই সংসদীয় আসনে সাতজন সংসদ সদস্য প্রার্থী থাকলেও মূল লড়াই হবে নৌকার প্রার্থী মোশারফ পুত্র মাহবুব রহমান রুহেল ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিনের মধ্যে, এমনটা মনে করছেন ভোটাররা। মিরসরাই প্রতিনিধি রাজকুমারদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24, চট্টগ্রাম।